যারা আসলে বুস্ট করতে চান সেটা ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে বা যে কোনো বুস্টিং সিস্টেম ইউজ করতে চান তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কমেন্টস আসে যে মাহফুস ভাই আমি আসলে কোন টাইপের কার্ড ইউজ করবো বা কোন কার্ডটা ইউজ করলে আমি বুস্ট করতে পারবো তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যে আপনার হচ্ছে রেলটেক মাস্টারের যে মানে গ্রুপ আছে সেখানে প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট পড়ে এই ধরনের সো সেই পোস্টের কারণে আজকের এই ভিডিওটি মেক করা সো হ্যালোভিয়ার্স দিস ইজ মাহফুস রেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি আপনার জন্য কোন কার্ডটা নেওয়া উচিত হবে এবং এই ক্ষেত্রে মানে বুস্ট করার জন্য যদি আপনি পার্টিকুলারলি বুস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার আসলে কোন কার্ডটা আপনার জন্য বেটার হবে এবং আপনি আসলে মানে কি কি ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসের ব্যাপারটা কিন্তু অনেকে জানেন না হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছেন সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন সো অ্যাট ফার্স্ট আসে হচ্ছে বুস্টিং করার জন্য আমার আসলে কার্ড প্রয়োজন ভাই আমি আসলে কোন কার্ডটা বেটার হবে আমার আসলে মাস্টার কার্ড নিব কোনটা নিব বা ভিসা কার্ড নিব কোনটা নিব সো এই ক্ষেত্রে ফার্স্টে আমি আপনাকে বলি আপনার যদি কোনো বুস্টিংয়ের জন্য মানে আপনি যদি কোনো বুস্টিং করতে চান সেটা ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে বা গুগল মানে আপনার অ্যাডওয়ার্ড ইউজ করে যেটা বুস্ট করে সেটা হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে কোনো কার্ড নেন তাহলে অবশ্যই অবশ্যই মানে কার্ড কোনটা মাস্টার ভিসা উঠলার আগে আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে বা যার নামে কার্ড নেবেন তার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে বাবা মা যারই হোক না কেন তার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে ওই পাসপোর্টের কিন্তু মেয়াদ থাকতে হবে যদি আপনার পাসপোর্টের ভ্যালিডিটি ওভার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ইউজ করতে পারবেন না কারণ হচ্ছে যে পাসপোর্টের ভ্যালিডিটি যতদিন থাকবে ততদিনই আপনি আসলে ওই বুস্টিংটা করতে পারবেন মানে ইউএসডি ইউজ করে আর বাকি টাইমগুলো কিন্তু আপনি চাইলে বুস্টিং করতে পারবেন না ফর এক্সাম্পল মানে কারণ আপনার তিন মাস ভ্যালিডিটি আছে বা ছয় মাস ভ্যালিডিটি আছে তাহলে আপনি ওই পাসপোর্টের আন্ডারে যদি কার্ড নেন তাহলে ছয় মাস পর্যন্তই আপনি আসলে বুস্ট করতে পারবেন এরপরেই কিন্তু আপনার হচ্ছে বুস্টিং সিস্টেমটা অফ হয়ে যাবে সো বুঝতে হবে ব্যাপারটা তারপরে আবার যদি আপনি রিনিউ করেন তখন সেই ক্ষেত্রে আবার এটা কানে কানেক্ট করে আপনি আসলে ইউজ করতে পারবেন সো তার মানে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে ব্যক্তির নামে আপনি কার্ড নেবেন তার অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে দ্বিতীয়ত আসে হচ্ছে তার আসলে ছবি লাগবে দুই কপি ছবি লাগবে যে কোনো ব্যাংক থেকে আপনি আসলে কার্ড নিতে পারবেন এই ক্ষেত্রে ডেবিট কার্ড হতে পারে তারপরে ক্রেডিট কার্ড হতে পারে প্রিপেড কার্ড হতে পারে প্রিপেড কার্ডটা সবচাইতে সহজ হইতে আপনি নিতে পারবেন কারণ প্রিপেড কার্ডটাই আসলে ইন্ডিভিজুয়ালি একটা অ্যাকাউন্ট ঠিক আছে আর ক্রেডিট কার্ডটাও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল নিজস্ব অ্যাকাউন্ট আর যদি আপনি আসলে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের এগেনস্টে কার্ড নেন তাহলে নর্মালি হচ্ছে ডেবিট কার্ড থাকে বা ডেবিট ডুয়েল কারেন্সি কার্ড থাকে বা দেখা গেছে যে আদার্স ব্যাপার স্যাপার বাট আপনি যখনই মানে আপনার বুস্টিংয়ের কথা চিন্তা করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে কোনো মানে এই তিনটার মধ্যে যে কোনো একটারই আপনার হচ্ছে কার্ড নিতে পারবেন এক্ষেত্রে ডুয়েল কারেন্সি সাপোর্ট করতে হবে ডুয়েল কারেন্সি সাপোর্ট করতে হবে কি না বা আমার কার্ডের ডুয়েল কারেন্সে সাপোর্ট করে কিনা এটা আসলে সবচেয়ে বেটার হচ্ছে বাংলাদেশে এত এত কার্ড এগুলোর নাম ধরে তো বলে লাভ নাই আপনি আসলে ওই ব্যাংকের যে হেল্পলাইনটা আছে সেই হেল্পলাইনে একটা কল দিতে পারেন হেল্পলাইন নাম্বার কোথায় পাবেন আপনি জাস্ট ওই ব্যাংকের নামটা লিখে গুগলে সার্চ করবেন সেখান থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনি জেনে নিতে পারবেন এই ক্ষেত্রে হ্যাঁ অনেকেই বলতে পারেন যে ভাই ওখানে তো চার্জ বেশি সো জাস্ট এতটুকুই বলবো যেহেতু আপনার প্রয়োজন তো আপনার আসলে দশ পনেরো টাকা খরচ করে ওইখানে কথা বলে আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন যে ওই ব্যাংকের কার্ড আছে কি না তারপর তৃতীয়ত আসে হচ্ছে ব্যাংকের অ্যাগেনস্টে যদি আপনি কার্ড নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেক কিছু ডকুমেন্টস লাগতে পারে বাট আপনি যদি প্রিপেড কার্ড নেন তাহলে সেই ক্ষেত্রে ডকুমেন্টসের পরিমাণ কম লাগবে ফর এক্সাম্পল দেখা গেছে যে প্রিপেড কার্ড নিলে আপনার আসলে ইন্ট্রিডিউজারের প্রয়োজন হয় না নর্মালি প্রিপেড কার্ডে ইন্ট্রোডিউজারের প্রয়োজন হয় না তারপর হচ্ছে আপনার এক্সট্রা কোনো মানে হ্যাসেল ট্যাসেল নাই যদিও আপনার হচ্ছে নর্মাল ব্যাঙ্কিং আস্তে আস্তে ইন্ট্রোডিউজারের প্রয়োজন হবে না তারপরেও আমি আপনাকে আজকে জানাই দিলাম আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে প্রিপেড কার্ড কারণ হচ্ছে যে আপনার আসলে আদার্স লেনদেনের প্রয়োজন নেই আপনার যদি বুস্টিং একমাত্র টার্কেট হয় তাহলে আপনি যে কোনো একটা প্রিপেড কার্ড নিতে পারেন এবং অবশ্যই যে পাসপোর্ট থাকতে হবে ভ্যালিড পাসপোর্ট সো এরপরে আসে হচ্ছে ভাই কার্ড তো নিব কোনটার কার্ড ভালো হবে সো যে কোনোটারে আপনি যদি কার্ড নেন তাহলে সেই যেটাই নেন না কেন সবগুলার কাজ সেমই আর নর্মালি হচ্ছে আপনার কিছু পয়সা এদিক সেদিক হয় লোডিংয়ের ক্ষেত্রে আর কিছু কিছু কার্ডের ক্ষেত্রে আপনার হচ্ছে লোডিংয়ের ক্ষেত্রে এক্সট্রা চার্জ নেয় কিছু কিছু কার্ডে সম্পূর্ণ ফ্রি ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে যেই মানে মানে ব্যাংকের কার্ডগুলো অলরেডি স্টাবলিশড সেই ব্যাংকের কার্ড নিতে রিজন মানে রিজন নাম্বার ওয়ান হচ্ছে ওই ব্যাংকের কার্ড যদি আপনি নেন তাহলে সেই ক্ষেত্রে তারা অলরেডি অনেক ধরনের প্রবলেম ফেস করছে হয়ে হচ্ছে আপনাকে যদি কোনো প্রবলেমে পড়েন সেটা দ্রুত সমাধান পাবেন আর যদি আপনি হচ্ছে একেবারে নতুন নতুন কার্ড লঞ্চ করেছে এরকম ব্যাংক থেকে কার্ড নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে প্রবলেম পড়লে সলিউশন হতে একটু টাইম বেশি লাগবে তৃতীয়ত আসি হচ্ছে ভাই আমি তো কার্ড নিলাম মানে ফোন করলাম জানলাম এবং কার্ডও নিলাম কিন্তু আমার আসলে এখন কিভাবে আমি লোড করব কিভাবে কি করব না করব সেই ক্ষেত্রে আপনি যখন কার্ড নেবেন তাদেরকে আক্স করে মানে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন তারা আসলে আপনাকে টোটাল ডিটেলসটা জানায় নেবে তারপরেও যদি আপনি মানে আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে গ্রুপ আছে এবং পেজ আছে ডেলটাক মাস্টারের অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল গ্রুপ সেই গ্রুপে আপনি জয়েন করে কোনো কোশ্চেন থাকলে সেটা আপনি পোস্ট করতে পারেন আর পেজের মধ্যে যদি থাকেন তাহলে আপ টু ডেট নতুন নতুন ইনফরমেশন পাবেন আর কি সো এটা গেলো মানে আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন সো এবার আসি হচ্ছে এই কার্ডগুলোতে কত টাকা লোড করতে পারবে ভাই আপনার যত ইচ্ছে আপনি যদি পাঁচশো রাখতে চান পাঁচশো দিবেন এটার ইউএসডি যত হবে সেটা আপনার কার্ডে লোড হয়ে যাবে আপনি যদি এক হাজার রাখতে চান তাহলে এক হাজার মানে এটা আসলে নর্মালি মানে লিমিট থাকে না যদিও কোনো ব্যাংকে লিমিট থাকে তাহলে বা পাঁচশো টাকা লিমিট থাকতে পারে মানে সর্বনিম্ন লিমিটটা এবার আসি হচ্ছে ইউজের লিমিট ইউজের লিমিটটা হচ্ছে আপনার অ্যানডোসমেন্টের উপর ডিপেন্ড করে এই ক্ষেত্রে আপনার পাসপোর্টের অ্যাডোসমেন্টের উপর ডিপেন্ড করে মানে পাসপোর্টে আপনি আসলে কতটুকু অ্যাডোস করছেন সেটার উপর ডিপেন্ড করে সো এবার হচ্ছে কার্ড নিলাম সব কিছু নিলাম ভাই বুস্ট করতে গেলাম টাকাও রিচার্জ করলাম কিন্তু বুস্ট করতে গেলাম বুস্ট হচ্ছে না সো এই প্রবলেম নিয়ে যদি আপনি পড়েন তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা আপনার হচ্ছে ফরেন কারেন্সি পার্ট অ্যাক্টিভেট নাই নয় বা হচ্ছে আপনার যে ই কমার্স সাইডের যে পোশনটুকু বা আপনি যে মানে অনলাইন ট্রানজ্যাকশন করবেন সেই ব্যাপারটা অ্যাক্টিভেট নাই বাই ডিফল্ট সো এই ক্ষেত্রে আপনি তাদের কাস্টমার ফোন করে নিতে পারেন তারা আসলে কনফার্ম করে দিবে কিভাবে কি করতে হবে বা কোনো যদি কোনো কিছু থাকে ওভার দা ফোন করে দিবে আদারওয়াইজ ব্রাঞ্চে গিয়ে করতে হবে সো এই ক্ষেত্রে আপনাদেরকে টিপস এতটুকুই যখন আপনি ব্রাঞ্চ থেকে কার্ডটা নেবেন তখন আপনি বলে নেবেন যেটা আমি আসলে বুস্টিংয়ের কাজে ইউজ করবো সো এটা আসলে এই মানে কোনো কিছু যদি অ্যাক্টিভেট করা লাগে তাহলে সেই ক্ষেত্রে এখনই আমাকে পেপার্সগুলো দেন আমি এটা সাইনটেন করে দিয়ে যাচ্ছি সো এইভাবে করে আপনি আসলে যে কোনো কার্ডে নেন ভিসা নেন মাস্টার নেন যেটা নেন কোনো সমস্যা নেই কারণ ভিসা মাস্টার কার্ড যেটাই হোক না কেন বুস্টিংয়ের জন্য দুইটাই আপনার হচ্ছে ইউজ করা পসিবল দুইটার মাধ্যমে আপনি আসলে সেম কাজই মানে ব্র্যান্ডিংটা চেঞ্জ আর হচ্ছে সাপোর্টিংটা চেঞ্জ আমার জানা মতে নর্মালি কম সাইটগুলাতে বা বুস্টিং ক্ষেত্রে দুইটা কার্ডই সাপোর্ট করে যেটা আপনার খুশি যেটাতে আপনার চার্জ কম লাগে সেটা আপনি নিতে পারেন এই ক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে ভাই কার্ডের চার্জ কেমন সো কার্ডের চার্জ কেমন অ্যাকাউন্টের সাথে যদি কার্ড নেয় তাহলে সেই ক্ষেত্রে চার্জ একরকম সেটা আপনার ওই ব্যাঙ্কেই জানা দিতে পারবে আপনি যদি আসলে যদি ক্রেডিট কার্ড নেন তাহলে সেই ক্ষেত্রে যে চার্জ মানে ক্রেডিট কার্ডের যে চার্জ এই বুস্টিংয়ের জন্য চার্জ না ক্রেডিট কার্ডের যেই চার্জ সেই চার্জ আপনাকে দিতে হবে এরপরে আপনি যদি প্রিপেড কার্ড নেন নর্মালি প্রিপেড কার্ডের চার্জ হয় হচ্ছে আপনার পাঁচশো টাকা নর্মালি আর এছাড়া এই দিক সেদিক হতে পারে বাট নর্মালি আপনি ধরে নেন যে পাঁচশো পঁচাত্তর টাকা আপনি ভিসা বা মাস্টার কার্ড পেয়ে যাবেন মানে এটাই আপনার খরচ এরপরে আর কোনো খরচ নেই এরপরে আপনি হচ্ছে লোড করবেন আর ইউজ করবেন দ্যাস আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না যেদিন আপনি হচ্ছে লোড করবেন সেই দিনের কারেন্সি অনুসারে আপনাকে পেমেন্ট করতে হবে সো এই ছিল দিনে যারা আসলে বুস্টিং করার জন্য কাট করছেন তাদের জন্য এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে মানে এর এরপরে আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজ এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনি চ্যানেল সেখানে জয়েন করে আপনার কোনো কোশ্চেন থাকলে সেটা আপনি পোস্ট করতে পারেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ